قال تني عليه السلام بولن هم أهل القرآن أهل الله وخاصته ترى هو الله পরিবার যারা কুরআন কে শিখে অনুযায়ী জীবন গড়ে যারা কুরআন ও সহি সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে হুম আহলুল্লাহ যারা আল্লাহর পরিবার ওয়া খাসসাতু এবং আল্লাহর বিশেষ ভাজন ও চাঁদপুর হোসেনপুরের মানুষরা আর কত এই কুরআন থেকে পালাবা আর কত এই কুরআন কে উদাসীনতায় বেখেয়ালি পনায় কুরআন কে অবহেলিত করে রাখবা আর কত আর কত আফসোস আর কত রমাদান চলে এলো আমি আজকের এই উপস্থিত মুসল্লিকে বলতে চাই আমি আজকের এই উপস্থিত আমার বোনরা যারা আমাকে শুনছে আজকের এই উপস্থিত আমার দিনী ভাইরা যারা আমার সামনে উপস্থিত রয়েছে আমাকে শুনছে আমি অনুরোধ করতে চাই আমার ভাতৃত্বের আমার দায়িত্বের জায়গা থেকে আমি অনুরোধ করতে চাই আমাকে তোমার ভালো লাগে না লাগা জরুরি নয় আমার কথা তোমার পছন্দ না পছন্দ হওয়া জরুরি নয় ভাই আমার এই রমাদান মাস তোমার জীবনে কোরআনের অজ্ঞতার শেষ মাস হওয়া চাই ভাই আমার বোন আমার এই রমাদান মাস তোমার জীবনের শেষ মাস হওয়া চাই যে তুমি কোরআন জানো না এরপর যাতে তোমার জীবনে আর কখনো এমন দিন না আসে যেই দিনটা তুমি কোরআন পড়তে জানো না যেই দিনটা তুমি কোরআনের সাথে সম্পর্ক করনি এমন যাতে না যায় আমি অনুরোধ করব আজকে এই হোসেনপুর এই মসজিদ কর্তৃপক্ষকে কোন কল্যাণ নেই শত শত টাকা হাজার হাজার টাকা খরচ করে এনে খতিবের খুতবা দেওয়াতে কোন তেমন বেশি কল্যাণ নেই এরকম এসি ফ্যান লাইট রং সিরামিক টাইলস এরকম জিনিস লাগানোতে আছে হয়তো যারা দান করে তাদের আছে যারা সালাত আদায় করবে তারা তাদের নেকি পাবে কিন্তু এই হোসেনপুরের এই মসজিদকে ইভেন সারা বাংলাদেশের মসজিদকে আমি অনুরোধ করব আপনারা রমাদান মাসে ফজরের পরে কোরআনের বৈঠক বসান হুজুর নিয়োগ দেন নুরানি হুজুর নিয়োগ দেন প্রয়োজনে এত টাইম তিনজন চারজন নিয়োগ দেন একজন পিলার রই কোনায় একজন পিলার রই কোনায় একজন বারান্দায় একজন দোতলায় আলাদা আলাদা করে নিয়োগ দেন যাদের বয়স বেশি তাদেরকে আলাদা বসান যাদের বয়স মেধারী তাদেরকে আলাদা বসান যারা ছোট কমলমতি এখনো বারো পনেরো বছর বয়স ওর বাপকে ওকে ওর বাপে কেজিতে পড়ায় ওরে ওর বাপে মনে পড়ায় সেরে পড়ায় টনে পড়ায় ওরে ওর বাপ বক্তব্যে পড়ায়নি ওর কেজি আর টন আর শের ডজনে পড়ায় ওর বাপে ওরে হ্যাঁ হালিতে পড়ায় ওর বাপে ওরে ওর বাপকে বক্তব্যে পড়ায়নি এই বারো পনেরো বছরের বাচ্চাগুলো যারা কোরআন শিখতে আসবে আমি চাই তাদের জন্য আলাদা নিয়োগ দেওয়ার প্রয়োজন হলে শুরু করেন শুরু করেন সারা বাংলাদেশে যারা শুনবেন আমার এই বক্তব্য এই রমাদান মাসে যাতে আপনার এলাকার প্রত্যেকটা মানুষের কোরআনের প্রতি অজ্ঞতার শেষ মাস হয় ব্যাস ব্যাস এরপর বাংলার জমিনে আর কোন মানুষ আরিফ থেকে ইয়া পর্যন্ত জানে না এমন যাতে না থাকে কোনো মুসলমান ও মুসলমানরা আসো 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 ফজরে আসো মসজিদে আসো ইমামের সাথে বসো আসো জোহরে আসো মসজিদে আসো ইমামের সাথে বসো আসো ফজর জোহর আসরের পর ইমামের সাথে বসো আসরে বসো মাগরিব ইফতারি পর্যন্ত বসো না ইফতারের দশ মিনিট আগে চলে যাও বাসায় তুমি কর্মব্যস্ত জীবন তোমার ফজরের পরে বসো তোমার কর্মব্যস্ত জীবন কর্মব্যস্ত জীবন সাহরি করে আধা ঘন্টা আগে চলে আসো মসজিদে ফজরের নামাজের পড়ো আধা ঘন্টা শেখো আলিফ বা তা আমি অনুরোধ করব ও ভাই প্লিজ প্লিজ ভাই আমার প্লিজ বোন আমার আপনি কোরআন শিখেন আপনি কোরআন শেখেন এই কোরআন আল্লাহ হিদায়তের জন্য নাজিল করেছে এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে এই কোরআন আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ আপনি এটা ছাড়া কিভাবে যাবেন জান্নাতে আমার বুঝে আসে না কোনো বুঝে আসে না সাহাবী তাবেঈ তাবে তাবেঈ ইমাম আইম্মা কেউ কি কোরআন ছাড়া জান্নাতে পৌঁছাবে বলেছে যে সাহাবী হয়েছে যে তাবেঈ হয়েছে যে তাবে তাবেঈ হয়েছে যে ইমাম হয়েছে আর যারা আমার মতো খতিব হয় ওয়াজিন হয় বক্তা হয় শিক্ষক হয় মুদাররিস হয় কেউ কি কোরআন ছাড়া হয় কেউ কি কোরআন ছাড়া হয় কোরআন ছাড়া যদি শিক্ষক না হয় কোরআন ছাড়া যদি মুদাররিস না হয় কোরআন ছাড়া যদি খতিব না হয় কোরআন ছাড়া যদি ইমাম না হয় কিভাবে কোরআন ছাড়া জান্নাতি মুসলমান হবে মানুষ কিভাবে হ্যাঁ আমি বলছিলাম যে একবার কেউ যাবেন এরকম না হতে পারে বাট এর শতকরা পার্সেন্টেজ কত পার্সেন্ট ওই লোক যে জানে আল্লাহ কি পছন্দ করে
ওই লোক যে জানে আল্লাহ কি অপছন্দ করে ও বেশি আল্লাহর পরোয়া করতে পারে নাকি যে জানেই না আল্লাহ কি পছন্দ করে আর আল্লাহ কি অপছন্দ করে সে বেশি পরোয়া করতে পারে কে পারে যে জানে সে বেশি পরোয়া করতে পারে ভুল হবে না তা আমি বলছি না ভুল হবে না তা আমি বলছি না তবে আল্লাহকে অধিক ভয় পায় জ্ঞানীরা যারা আল্লাহ সম্পর্কে অধিক জানে তারা আল্লাহকে অধিক ভয় পায় এরকম কথাই আল্লাহ কোরআনে বলেছে আপনি পড়েন দেখবেন পাবেন ইনশাআল্লাহ দিনি ভাইরা আমার আহ কত জনই বা আমাদের মধ্যে রমাদান পাবো দুই তিন দিন ভাবা যায় 72 ঘন্টা প্লাস এখনো আছে এখনো 72 ঘন্টা প্লাস আছে এই 72 ঘন্টায় কি পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে কি 2-4, 50,000 1 লাখ মুসলমান মারা যাবে না ওই ইসরায়েলের জালেমরা যদি আল্লাহ ওদের লানাল্লাহু আল্লাহ ওদের উপরে গজব নাজিল করুন কত শত ফিলিস্তিনি ভাইরা কত শত সিরিয়ান ভাইরা বার্মা কত শত মায়ানমারে মুসলিম ভাইরা মৃত্যুবরণ করছেন এই 72 ঘন্টায় অ্যাক্সিডেন্ট অসুস্থতা হঠাৎ মৃত্যু কত মুসলমান আরো মারা যাবে যারা আর রমাদানকে পাবে না আজকের এই জুমার পর 72 থেকে 100 ঘন্টা প্লাস রয়েছে রমাদানের কত মানুষ আশা করে বুট কিনেছে মুড়ি কিনেছে খেজুর কিনেছে শরবত কিনেছে কত শত মানুষ দান সাদাকা করে দিয়ে আসছে কত মানুষকে রমাদানে যাতে ভালো সাহর করতে পারে ভালো ইফতার করতে পারে ওই মানুষগুলো হয়তো তাদের ভোর রাতের খাবার খেতে পারবে না কত মানুষ আশা করে ঋণ করে পর্যন্ত এই ইফতারের বাজার করতেছে সবাই ইফতার করতে পারবে না ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া নাস আল্লাহকে ভয় করো হে মানুষ যথাযথ ভয় করো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া উপায় নেই উপায় নেই মুসলমান হওয়া ছাড়া মরে গেলে উপায় নেই ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো কত মা তার 12-15 বছরের বাচ্চাকে রোজা থাকতে দিবে না কেন ওর স্বাস্থ্য কমে যাবে কেন ও শুকায় যাবে কত নতুন বিবাহিতরা তাদের স্ত্রীর সাথে শুধু শোবে এই জন্য রোজা রাখবে না অথচ রাতেও সে চাইলে শুইতে পারে অথচ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওর স্ত্রী ওর জন্য হালাল কিন্তু ওই বদবخت ওই বদনসিব আজে বাজে টেলিভিশন দেখে গান সিনেমা দেখে উত্তেজিত হয়ে থেকে রোজা ভেঙে ফেলবে ওই বদনসিব আহ আল্লাহর তাকওয়া কিভাবে অবলম্বন করবে সে আল্লাহ বলছেন রোজা বা সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো নিজেকে মুসলিম বলো তোমরা যারা কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের আগের উম্মতদের প্রতি তোমাদের আগের মানুষদের প্রতি যেমনটা সিয়াম ফরজ ছিল তার মানে খালি উম্মতে মুহাম্মাদীরা এই পৃথিবীতে রোজা রেখেছে তা ঠিক নয় এই পৃথিবীতে যত আমাদের আগে বহু মানুষ যারা ছিল যাদের নবী ছিল রাসূল ছিল ওনারাও রোজা আল্লাহ ওদের প্রতি ফরজ করেছিল কেন আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের মধ্যে যারা যারা আল্লাহকে ভয় পেতে চাও যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহ ভীতি জেগে উঠুক যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে উঠুক তবে তোমাদের জন্য সৌভাগ্য যারা তোমরা 72 ঘন্টা পর রমাদান পেয়ে যাবা আল্লাহ বলছে তোমরা রমাদানের সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ বলছে রোজা রাখলেই তোমার হৃদয়ে আল্লাহ ভয় জেগে উঠবে সুবহানাল্লাহ সো দেয়ার ইজ এ গুড অপরচুনিটি দেয়ার ইজ এ গোল্ডেন চান্স দেয়ার ইজ এ গোল্ডেন চান্স একটা সোনালী স্বর্ণ সুযোগ রয়েছে যারা সিয়াম পর্যন্ত আমরা বেঁচে থাকব যারা আমরা সিয়ামকে পাব আমাদের কাছে একটা সোনালী সুযোগ রয়েছে হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত করার অথচ কত বদবخت এই এই আজকের জুমায় উপস্থিত হওয়ার জন্য সেভ করেছে গতকাল বৃহস্পতিবার কোনো আল্লাহ ভীতি নেই কোনো কোনো আল্লাহ ভীতি নেই সুন্নত বলে কেটে ফেলে আহ
তোমরা বলবে দাড়ি ছাড়া কি মানুষ জান্নাতে যাবে না? অনেকে প্রশ্ন করবে দাড়ি কি ইসলামের সব? এই হুজুরগুলো খালি দাড়ির পিছে আছে। আরে ভাই, যদি এতই তুচ্ছ হয় দাড়ি, এটা রাখতে কিছুই করা লাগে না, কিচ্ছু করা লাগে না। যদি কোনো কিছু না করে তাহলে এটা হয়ে যায়। তুমি তো এটাও করছো না। নামাজ পড়তে রুকু লাগে, সিজদা লাগে, হজ করতে সফর করা লাগে, হাজার হাজার মাইল পাড়ি দেওয়া লাগে, উমরা করতে হাজার হাজার মাইল পাড়ি দেওয়া লাগে, যাকাত দিতে, সদাকা করতে নিজের অর্জিত সম্পদ দিয়ে দেওয়া লাগে। দাড়ি রাখতে কি লাগে? দাড়ি রাখতে কি লাগে? কিচ্ছু লাগে না। এটাই তো তুমি করছো না, যেটাকে তুমি তুচ্ছ মনে করছো। আমি কেন কথা বলি এটা নিয়ে? তো তুমি তো এই তুচ্ছ জিনিসটাও পারো না, বাকিগুলো তুমি কিভাবে পারবা? বাকিগুলো তুমি কিভাবে পারবা? দাড়ি রাখলে বুঝি তোমাকে খুব খারাপ দেখা যায়? নবীর সুন্নতে তোমাকে খারাপ দেখা যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, এই হলো শেষ নবীর উম্মতের তার প্রতি ভালোবাসা। আলাইহিসসালাম, আলাইহিসসালাম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দীনী ভাইরা, যারা আপনারা রমাদানের রোজা পাবেন, জেনে রাখবেন অনেকেই পাবে না। ওই যে একজন আলেম মারা গেছে, মাওলানা লুৎফুর রহমান, ভদ্রলোকের সাথে অনেকগুলো মাহফিলের দাওয়াত ছিল আমার, আমি অনেক অন্যান্য শিডিউল কারণে নিতে পারিনি। আফসোস লাগছে এখন, আমার খারাপই লাগছে, কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। মতনৈক্য আছে, থাকবে। আমার সাথে ওনার মতনৈক্য কিয়ামত পর্যন্ত থাকবে, আমার ছেলের সাথে ওনার ছেলের। তবে দিনের খেদমত করার চেষ্টা করেছে, আল্লাহ কবুল করুন। যেভাবে উনি দিনকে পেয়েছেন সেভাবে চেষ্টা করেছেন। আমাদের মধ্যে যারা বেঁচে আছে, আমাদের উচিত যেভাবে দিনকে পাচ্ছি সেভাবে চেষ্টা না করে, দিনকে যেভাবে পাওয়া উচিত, নেওয়া উচিত, সেইভাবে দিনকে পেয়ে, দিনকে নিয়ে তারপরে ওভাবে চেষ্টা করা, সর্বোচ্চ যতটুকু আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ দিনের দায়ীদের কবুল করুন, আল্লাহ কবুল করুন মসজিদের খতিবদের, আল্লাহ কবুল করুন মসজিদের খতিবদের খুতবার মুসল্লিদের, আল্লাহ কবুল করুন দিনের দায়ীদের দাওয়াতে অংশগ্রহণ করা মানুষদের, আল্লাহ কবুল করুন দিনের দাওয়াতের অ্যারেঞ্জ যারা করে তাদের, আল্লাহ কবুল করুন যারা মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরে আছে বহু কষ্টে শত কষ্টে, মানুষের কাছে এইভাবে চায়, এমনভাবে মনে হয় যেন ওর বাচ্চা ক্যান্সার, মনে হয় যেন ওর মায়ের ক্যান্সার, বাপের ক্যান্সার, মনে হয় যেন ওর নিজে খেতে পাচ্ছে না, এই জন্য চাচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য এভাবে চায়, অথচ নিজের জন্য না। আল্লাহ ওদের সবার মেহনত কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের দাঈদের আরো জ্ঞান, বুদ্ধি, উদারতা, ভালোবাসা বৃদ্ধি করুন আমাদের মুসল্লি এবং আমাদের জনগণদের প্রতি। আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদের, আমাদের জনগণদের ও আমাদের মধ্যে দূরত্বটা দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের অতটুকু উদারতা আর ভালোবাসা দান করুন, ওর কথা যদি আমার পছন্দ না হয় যাতে ওকে আমি ঘৃণা না করে, ওকে আমি যাতে গুড ওয়েতে ভদ্রভাবে রিজেক্ট করতে পারি, যে ভাই আই এম নট অ্যাগ্রি উইথ ইউ, ভাই আমি তোমার সাথে অ্যাগ্রি না, মানবো না, তবে ভদ্রভাবে। কিভাবে ভদ্র? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন মাইক্রোফোনের সামনে এসে শুধু হিদায়তের উদ্দেশ্যে কথা বলার তৌফিক দান করুন, সত্যকে সত্য বলার তৌফিক দান করুন, মিথ্যাকে মিথ্যা। তবে আমাদের প্রতিবাদ যাতে এমন না হয় যেন ঘৃণা, আমাদের প্রতিবাদ এমন যাতে না হয় যেন উস্কানি, আমাদের প্রতিবাদ এমন যাতে না হয় যেন নিজেদের ব্যক্তিগত কোনো কুন্দল সমস্যা, এটা যাতে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসার জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দীনী ভাইয়েরা, ইসলামের স্তম্ভ পাঁচটি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কাল, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন, بني الاسلام على خمس, ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। দেখেন খুঁটি, এই মসজিদের পিলার কয়টাও কয়টা পিলার? এটার 24টা পিলার হচ্ছে এই মসজিদের। এ প্রথম তলায় 24টা, এই এক তলায় 28টা, 1 2 3 4 5 হবে হবে হবে। কি উপরে নিচে বলতেছেন নাকি শুধু নিচের ফ্লোরে? কলম কয়টা এটা কোনো আমার 28টা। তো এই মসজিদের, এই মসজিদের পিলার হচ্ছে 28টা। কয়টা? 28টা। আপনার কাছে কি মনে হয় 28টা হওয়ার কারণে কোনো একটা অগুরুত্বপূর্ণ? ওকে, কালকে আমরা ঘোষণা দিব এই মসজিদের একটা পিলার আমরা ফেলে দেব,
কারা কারা নামাজ করতে আসবেন এরপর এখানে?